হ্যাঁ বিরাজ, এখানে যে মাছটি গ্রেডিং করা হচ্ছে এটি হলো মাছ এক সাইজের বড় সাইজের হয়ে যাবে। এটি হলো কেজিতে 500 থেকে 600 পিসের মাছ আমরা বিক্রি করে থাকি। এই সাইজের পোনাটা আপনারা পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশের মাধ্যমে যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি। হ্যাঁ বিরাজ, এখানে যে মাছ আপনারা যে দেখতেছেন সেই মাছটা কিভাবে চাষ করলে আপনারা ভালো ফলন পেতে পারেন, আপনাদের পুকুরের পানির কালারের জন্য কি কি ওষুধ ব্যবহার করার জন্য প্রয়োজন, অতএব কি ব্যবহার করিলে আপনার পুকুরের পানির কালারটা চলে আসবে এরকম সবুজ রং হবে। হ্যাঁ বিয়স, এখানে সর্বক্ষণ মাছগুলো যে খাদ্যটা আপনারা দিয়ে যাবেন সেটি হলো গা ফিট খাবার। ফিট খাবারটা হলো গা আপনি যদি মেগা ফিট খাদ্যটা ব্যবহার করেন সেই খাদ্যতে এবং কি মাছের পানির কালারটা সবসময় বেশি গাঢ় রং হয়ে থাকে। তার জন্য রয়েছে আপনারা ফিট খাবারটা খুব কম ব্যবহার করবেন, অতএব অন্য অন্য খাদ্যটা পরিমাণ একটু ব্যবহার করিবেন। যদি দেখেন পানির কালারটা বেশি রকম হয়ে যাচ্ছে তাহলে ফিট খাবারটা এবং কি যে মেগা ফিটটা রয়েছে সেটি খাবারটা বন্ধ রাখবেন। হ্যাঁ প্রিয়, সেখানে যে মাছগুলো টালি করা হচ্ছে সেটি হলো 200 গ্রাম কাউন্ট করে তারপর মাছটি 1 কেজিতে কয় হাজার পরিমাণ হয়, অতএব কয়টা কেজি হয় সেটা আপনাদেরকে বলে থাকবো। এখানে যে মাছগুলো দেখতেছেন এখানে যে 200 গ্রাম মাছ কাউন্ট করা হচ্ছে, এই 200 গ্রাম কাউনের মাছটা দেখা যাচ্ছে যদি গুনতি হয় 5টা 5টা করে এভাবে আপনারাও এলাকায় ভিতরে গুনতে পারবেন। এখানে মাছগুলো 1 কেজিতে হয়ে যাবে সেটা আপনার 1500 কেজির ভিতরে মাছটা হবে। হ্যাঁ বিয়স, এখানে যে মাছটা দেখতেছেন এটি হলো গা আপনার 1 কেজিতে 1500 পিস, মাছের সাইজ 19-20। আপনার এই সাইজের পোনাটাও আমরা বিক্রয় করে থাকি সরাসরি হোম ডেলিভারি। আগের যে মাছগুলো দেখতেছেন সেটি হলো গা বড়ো মাছ, আর এইগুলো মাছগুলো হচ্ছে গা সংখ্যা ছোট মাছ। তার মাধ্যমে 1 কেজিতে 1500 পিসটা মাছটা আমরা সবসময় ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে। আপনার কী সাইজের পোনার প্রয়োজন সেই সাইজে অনুযায়ী আপনারা অর্ডার করলে আপনাদের নিজ ঠিকানায় পোনাটি আমরা পৌঁছে দেওয়া হবে সঠিকভাবে। হ্যাঁ বিয়স, মাছের খাদ্য প্রতিদিন আপনারা 2 বেলা করে দিতে হবে, অতএব যদি আপনারা পুকুরটা ভালোভাবে নার্সিং করে আপনারা মাছটি সারেন তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে মাছের খাদ্যটা প্রতিদিন 2 বেলা করা হবে। খাদ্যর পরিমাণটা আগের যে পরিমাণ দিবেন তাহলে 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ পরপর খাদ্যর পরিমাণটা বাড়াতে হবে। তার জন্য রয়েছে মাছের একটা কালার হলো সবুজ রং আর একটা কালার হলো একদম গোলা রং, যে পুকুরে দেখবেন যে মাটি রঙের মতন পানির কালার।